তাও তো হত্যা করা ঠিক হবে না তারে তো উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব তো এটা আমি জানতে চাই যে রেবিসের লক্ষণ প্রকাশ পাওয়ার পরে তো আমরা সেটাকে বলি যে এটা রেবিসে আক্রান্ত তো সেই ক্ষেত্রে কি আদৌ কোনো চিকিৎসা হয় কুকুরের ক্ষেত্রে এটা তো আমি যতটুকু জানি হয় আচ্ছা ফরাস ভাই আমার আমার জানার তো রেবিসের চিকিৎসা হয় আমি ওটা বলি নাই আমি যে রেবিস যখন হয় তখন কুকুর ইচ্ছা করে মানুষকে কামড়াইতে চায় না রেবিস যে ভাইরাসটা আছে সেই ভাইরাসটাই বা রোডেন্ট বিভিন্ন ধরনের রোডেন্ট বা কুকুর যেগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করে যেন সে অন্যকে কামড়ায় তার ভাইরাসটা ছড়াইতে পারে কুকুরের আলাদা করে সেই ইন্টেনশনটা তৈরি হয় না যে এখন আমি যাই অন্যকে কামড়াবো এখানে এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে আসলে অমিত ভাই নাকি শুভরাত্রি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আমি ভালো আছি ভাই আপনার সাথে তো আমি যে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কথা বলতে চাইছিলাম কিন্তু আমি সেটা এখনো মোটামুটি শেষ কিছুই শেষ করতে পারি নাই মানে আরো আছে তো আপনার সাথে আমি কথা বলবো তো ভাই আমি যতদূর জানি যে আপনার যে লাইসা ভাইরাস যখন কোনো ভিকটিমকে মানে আক্রমণ করে তো তখন সেই মানে ভিকটিমের বডির সরি ব্রেনের কিছু স্পেসিফিক নিউরনই এফেক্টেড হয় যে কারণে তার গলা গলার কাছকার যে মাসলগুলো আছে সেগুলো আর সে কন্ট্রোল করতে পারে না এই কারণে সে আর ঢুকচিততে পারে না এবং তখন সে মাসলগুলা প্যারালাইসিস হয়ে তার মুখ দিয়ে অনবরত লালা ঝরতে থাকে এবং সে যখন পানি গিলতে পারে না সেজন্যই সে পানি দেখলে ভয় পায় কারণ এমন একটা সেনসেশন তৈরি হয় যে পানিটা তাকে ডুবাই দিবে এবং এই লালা এবং এই না খায় থাকার কারণেই হয়তো বা সে ভায়োলেন্টের মতো আক্রমণ করে তো আমি যতদূর জানি যে যদি লক্ষণ প্রকাশ পায় তো তখন কিন্তু আর এই কুকুর কিংবা মানুষের আর চিকিৎসা সম্ভব হয় না এটার ব্যাপারে অমিত ভাই রেবিসের তো চিকিৎসা আমার মনে আছে অমিত ভাই হ্যাঁ নিশ্চয়ই যেটা জানেন সেটা শুনেছেন একদম ঠিক শুনেছেন আমাদের এখনো পর্যন্ত হিস্ট্রিতে এখনো পর্যন্ত তিনটে কেস এরকম ডকুমেন্টেড কেস আছে যেখানে র‍্যাবিস হওয়ার পরে র‍্যাবিসের সিম্পটম দেখা যাওয়ার পরে তিনটে কেস শুধুমাত্র ভালো করা গেছে তাও দুটো কেস ঠিক डेफिनेटলি ডিফিনিট না কনফার্ম না একটা কেস সেটা সেটা কনফার্ম কেস সেটাকে সারানো গেছে তো সেক্ষেত্রে আহ সেক্ষেত্রে একটা একটা ড্রাগ ইন্ডিউসড কোমা তৈরি করা হয়েছিল একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা না টিনেজ একটা মেয়ে সে কোনো একটা চার্চে গেছিল সেই পুরোনো দিনে কোনো এক চার্চে গেছিল সেই চার্চে গিয়ে সেখানে তাকে একটা ওই কোনো ব্যাম্পার ব্যাড বা এই ধরনের কোনো কিছুতে কামড়েছিল তখন সে তার র্যাবিজ হয় তা তারপরে যখন সিম্পটম তার মধ্যে দেখা দেয় তার বিভিন্ন রকমের সমস্যা হতে শুরু করে কনভান কনভালশন হতে শুরু করে তখন একজন ডক্টর আমি নামটা ভুলে গেছি তো তিনি এই বাচ্চা মেয়েটাকে তিনি বহুদিন ধরে কোমায় রেখেছিলেন ড্রাগ ইনডিউসড কোমায় রেখেছিলেন যখন পরবর্তীকালে যখন যখন সে ফিরে আসে সে যখন সে যখন রিভাইভ করে শুধুমাত্র এই একটা মাত্র কেসি আছে যেখানে রিভাইভ করানো সম্ভব এইটা কিন্তু অ্যানিমেলদের ক্ষেত্রে সত্য এটা ঠিক বলেছেন যে অ্যানিমেলদের ক্ষেত্রে সত্য কিন্তু এখানে সুতরাং তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমরা কিন্তু কিছু কিছু প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিতে পারি আমি জানি না আপনি কোনোদিন দেখেছেন কিনা এরকম কিন্তু কলকাতায় একটা হসপিটাল আছে এর নাম আছে বেলেঘাটা আইডি আইডি মানে আইসোলেশন ডিজিজ কিছু কিছু ডিজিজ আছে যেগুলো একদম টার্মিনাল ডিজিজ বা একসময় যাদেরকে টার্মিনাল ডিজিজ বলে মনে করা হতো সেই সমস্ত ডিজিজগুলো বা ছোঁয়াচে অসুখ যেগুলো সেইগুলোর জন্য এই বেলঘাটা আইডি তৈরি করা হয়েছিল এবং সেখানে এখনো পর্যন্ত এই যে সমস্ত র্যাবিজ আক্রান্ত পেশেন্টদেরকে এখানে ম্যানেজ করা হয় কিন্তু এরকম নয় যে তাদেরকে কোনোরকম আহ অত্যাচার করা হয় বা এরকম কোনো কিছু তাদেরকে মেরে ফেলা হয় নিয়ে এসে এরকম নয় সেখানে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দেওয়া হয় তবে এরকম আমি জানি না যে ওদের জন্য এরকম কোনো কিছু আছে কিনা না কিন্তু একটা হ্যাঁ আছে ভাই প্লিজ অমিত ভাই এই র্যাবিস এর তো টিকা আছে তাই না টিকা যদি আগে থেকে দিয়ে দেওয়া হয় তাহলে তো এই সম্ভাবনাটা কমে যায় নাকি নিশ্চয়ই আসিফ ভাই এরকমই এই এর ক্ষেত্রে প্রি শুধুমাত্র যারা এই কুকুর টুকুর ঘাটে এদের ক্ষেত্রে দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কেসে মানে যদি পোস্ট এক্সপোজার মানে যখন হয় যখন রাবিস মানে কুকুর কামড়ালে তারপরে বা কোনো র্যাবিড কোনো অ্যানিমাল কামড়ালে তারপরে আমরা সাসপেক্টেড কেসের ক্ষেত্রে আমরা এই পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিস দিই তাতে র্যাবিজ হয় না এটা একটা ভ্যাকসিন আর তবে যদি একবার সিম্পটম যদি দেখা দেয় তাহলে সেটা কিন্তু আর কিওর করা যায় না এটা কিন্তু সবার ক্ষেত্রেই সত্যি কিন্তু এরকম তার মানে আসি এটা কিন্তু এরকম নয় যে কিন্তু যদি কামানোর সাথে সাথে আবার যদি ডাক্তার কাছে মানে সিমটম আসার আগে যদি ডাক্তার কাছে যাওয়া যায় তাহলে তো বাচ্চা মানে ওইখান থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা না অবশ্যই বাঁচবেন অবশ্যই বাঁচবেন ভালোই আছে আর কি চান্সেস আছে কমই মানুষ এফেক্টেড করে আর কি করে নিশ্চয়ই এবং প্রথমেই হয় আর কি মানে যদি এই কামড়া কুকুরে কামড়া বা এরকম যদি মনে হয় যে কিছু একটা র্যাবিট কোনো অ্যানিমেলে কামড়েছে সাথে সাথে জায়গাটা সাবান দিয়ে সাবান মানে কিন্তু ওই কাপড় কাজের সাবান দিয়ে যেরকম যে ইজি বা ওই ধরনের যে ডিটারজেন্ট যেগুলো দিয়ে সেগুলো দিয়ে ধুয়ে ফেলতে হয় তাহলে এই ভাইরাস গুলো ম্যাক্সিমাম ডিনেচার করে যায়

যদি ডেভেলপ করে তাহলে কোনো ট্রিটমেন্ট নেই এটা ঠিক সেটা অ্যানিমেল ক্ষেত্রেও সত্যি কিন্তু আমার বলার ব্যাপারটা হচ্ছে যে এই এটা সত্যি হলেও এর মানে কিন্তু অ্যানিমাল ক্রুয়ালিটি নয় আমি সবসময় এই জিনিসটা বলতে চাইছি যেরকম নয় যে তাদেরকে দেখতে পেলে তাদেরকে মেরে ফেলতে হবে তাদের জন্য প্যালিয়েটিভ ট্রিটমেন্ট সেটা কিন্তু হিউম্যান বীং হোক বা একটা অ্যানিমাল হোক এদের জন্য কিন্তু আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিতে পারি এরকম না যে র‍্যাবিট ডগ মানে আমি গুলি করে মেরে ফেলবো এরকম নয় এরকম হতে পারে কিছু কিছু ডগ তারা কেরিয়ার হতে পারে সেটা বাড়িতে থাকলেও হতে পারে সেটা যেখানেই থাকুক কেরিয়ার হতে পারে কিন্তু তার মানে কি এটা যে আমরা তাদেরকে মেরে ফেলি আসলে হিউম্যান এর সাথে বহু জীব তারা কু ইভলভ হয়েছে যেমন কুকুর যেমন বেড়াল যেমন এই যে গৃহপালিত পশু যারা ডোমেস্টিক যে সমস্ত অ্যানিমাল যেমন হাঁস মুরগি গরু ছাগল ভেড়া এরা কু ইভলভ হয়েছে এদের থেকে এদেরকে ছাড়া যেমন আমাদের সমাজ চলবে না আহ এরাও কিন্তু আমাদের সমাজ ছেড়ে বাঁচতে পারবে না তার মানে একটা যদি গরুকে নিয়ে যদি ওয়াইল্ডে ছেড়ে দেন সে কিন্তু বাঁচতে পারবে না একটা ঘোড়াকে যদি নিয়ে ওয়াইল্ডে ছেড়ে দেন সে কিন্তু বাঁচতে পারবে না এইটা একটা সমস্যা একটা একটা স্পেনিয়াল ডগকে নিয়ে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু সে বাঁচতে পারবে না তা এখন তার মানে কি একটা অ্যানিমেল ক্রুয়েলটি যে ড্যাবিট হলেই তাকে মেরে ফেলতে হবে এই জিনিসটা কি ঠিক আমার মনে হয় না এই জিনিসটা ঠিক বলে আছে ভাই ভাই কিন্তু আমি ভাই আমার প্রশ্ন হচ্ছে মনে করেন যে ব্যক্তির এত পাওয়ার যে মনে করেন চাঁদকে আঙ্গুলের ইশারা দিয়ে দুই ভাগ করে ফেলে মনে করেন এক সৌদি আরবের একটা পাহাড়ের উপরে গিয়ে ঠাস করা পরে আরেক খন্ড পরে পাহাড়ের ওই পাশে মানে বিরাট ক্ষমতাবান একজন ব্যক্তি সেই কুত্তার ডরে সব কুকুরকে মেরে ফেলতে কেন বলবে সেটা একটা মনে করেন একটা সুরা বইলা দিল যে সুরাটা বইলা ওই কুকুরকে ফু দিল কুকুর ভালো হয়ে গেল এটা হওয়াটাই তো স্বাভাবিক ছিল তাই না সে কেন মানে খাটের তলায় একটা কুকুর ঢুকছে এই তাই কারণে তার মানে দোস্ত আসে নাই তার সাথে দেখা করতে চিত্তা গেছে জীবডাইল আসে নাই দেখা করতে এই কারণে সে কেন সব কুকুর মেরে ফেলতে বলবে এটা তো আমি বুঝলাম না আসিফ ভাই এই জিনিসটা আমার একটা কোয়েশ্চেন যে এমন একটা এমন একটা জীব বানানোর দরকার কি জি জি আমাদের আমাদেরকে মানে আমাদেরকে বিপাকে ফেলছে আমি আপনি যদি আহ এরকম একটা জায়গায় থাকতাম

একটু করে চাঁদের দুই ঘন্টা হওয়ার একটা ওয়াজ একটু শুনে আসি সেখানে আসলে কি বলছে ভদ্রলোক আমাদের হুজুরা কি বলে এই বিষয়ে শুনে আসে শোনেনি একটু বলে তোমার চাষ বোন মিথ্যা কথা বলবো না তুমি পারলে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও এবার আবুল হেল আকাশের দিকে তাকিয়েছেন চাচা ইলা সামা আসমানের দিকে তাকান উনজুর ইলাল দিকে তাকান চাঁদের দিকে তাকান

দুই টুকরা দুই দিকে পড়েছে আবু জেহেল অবাক বিস্ময়ে তাকায় আছে এটা আবার কি দেখলাম এটা তো কোনোদিন হওয়ার কথা না এটা তো কোনোদিন হওয়ার সম্ভব না আবু জেহেল অবাক বিস্ময়ে তাকায় আছে নবীজি আবু জেহেলের হাত ধরে বলিয়া আমি উমজুর উমজুর ইলাল কামার ইয়া আমি উমজুর ইলাল কামার চাঁদের দিকে তাকান চাঁদ হয়েছে আবু জেহেল কয় ভাতিজা চাঁদ তো একেবারে টুকরা হইয়া দেখলাম জমিনে পড়ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ভাতিজা চাচা এবার আপনি স্বীকার করে নেন আমি চাঁদ কি দিক খণ্ডিত করতে পেরেছি কিনা অনেকে বলতে পারে যে এই যে চার যে পৃথিবীতে পুষ্টি লোক আবার টুকরা হয় সেটার মানে এই যে হুজুরের কথা বললে কি হবে নাকি আমরা কি হুজুরের কথা এই যে দেখেন হাদিসের ভিতরে এই জিনিসটা বলা আছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার আটশো পনেরো নম্বর হাদিস দেখেন এখানে বলা হচ্ছে এমত অবস্থায় হঠাৎ করে চন্দ্র বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল এক খন্ড পাহাড়ের এপাশে পড়লো অপর খন্ড পড়লো পাহাড়ের ওপাশে আরেকটা হাদিসে বলা আছে যে সুনান তিরমিজি শরীফ তাহাকিকৃত তিন হাজার দুইশো উন্বর যুগে চাঁদ বিদীর্ণ হল এবং দ্বীক্ষণিত হয়ে গেল একখণ্ড এই পাহাড়ের ওপর এবং অপর অংশ ওই পাহাড়ের ওপর পরে গেল পরে গেল মানে চাঁদকে মানে আল্লাহ নবী থামাই দিছিল আবার সূর্যকে মানে ভেঙে ফেলছিল আবার সূর্যকে থামাই দিয়েছিল দেখেন একটা হাদিসে সহি বুখারি তাহিদ তিন হাজার একশো চব্বিশ নম্বর হাদিস এখানে দেখেন তখন তিনি সূর্যকে বললেন তুমিও আদেশ পালনকারী এবং আমিও আদেশ পালনকারী হে আল্লাহ সূর্যকে থামিয়ে দিন

আল্লাহ থামাই দিচ্ছে কিন্তু থামাইনি পৃথিবী কে স্থির করতে পারতো পৃথিবী কিন্তু আরে এটা ঠিক বলছেন ঠিক আছে আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি ভাই ভাবছি মেনে নিলো আসিফ মহিল ইসলামকে প্রেজেন্ট করে দেখুন ভিডিও সহ

সেটা হচ্ছে যে এই ইসলামী সাম্রাজ্যের অধপতন এই সাম্রাজ্যের অধপতনটা কি এই কারণে হয়েছে যে মুসলমানরা একটু বেশি মানবিক হয়েছিল যে তারা হয়তো বা এই দাসী দাস দাসী প্রথা এগুলো হয়তো বা উৎখাত করতে চাচ্ছিল এই কারণে হয়তো বা এই দাসী বন্টন সৈন্যদের মাঝে কমাই দিছিল যাদের মধ্যে মানে জজবা কমে যায় যেই কারণে সেই কারণে কি মুসলমানদের পতন হয় নাকি মানে এরা মানবিক হওয়ার কারণে পতন হয়েছিল নাকি অন্যান্য কোনো কারণও থাকতে পারে এরকম কোন কারণ আমি তো পাইনি ভাই যে এই কারণে পতন ঘটছিল কিন্তু পতন ঘটছে তো সেটা অনেক পরে এখন এটা বিস্তারিত আলোচনার বিষয় ভাই আচ্ছা ভাই জর্ডান পিটারসন নাম শুনছেন আসি ভাই হ্যাঁ হ্যাঁ জর্ডান পিটারসন আর যে আরেকটা নাম হয়তো শুনছেন যে হিজাব মোহাম্মদ হিজাব তো এরা দুজনের একটা এদের দুজনের একটা ইন্টারভিউ ছিল তো ইন্টারভিউর একটা পোর্শনে জর্ডন পিটারসন জিজ্ঞেস করে যে ইসলাম এভাবে ছড়াইল কেন তো তাড়াতাড়ি ছড়াইল করে এটার জন্য কি আহ আক্রমণাত্মক জিহাদ কি ইনভলভ ছিল কিনা তো মুমিন হিজাব বলতেছে যে হ্যাঁ এটার মধ্যে আক্রমণাত্মক জিহাদ দিয়েছিল এবং আমি মনে করি একটা আল্লাহর পক্ষ থেকে আসা মিরাক যে এত তাড়াতাড়ি আমরা কংকার করতে পারছি এবং এত তাড়াতাড়ি আমরা কংকার করে ইসলাম ছড়াইতে পারছি জর্ডান পিটারসন এর পরে কোশ্চেনটা করছে তাহলে তোমাদের কঙ্কারিংটা ইউরোপের গেট পর্যন্ত এসে থেমে গেল কেন সেকেন্ডের মধ্যে বললাম এটা আবার বিরাট ঈশ্বর গেট এসে ইউরোপের গেট এসে থামে গেল একেবারে শুরু করছে আমি আপনারা ভিডিওটা দেখাবো যদি আমি যত এক্সপ্লেন করি এটা ফানি হবে আপনি ভিডিওটা দেখেন আমি আপনারা পাঠাবো আচ্ছা আসিফ ভাইফ ভাই আসিফ ভাই আসি ভাই আসিফ ভাই আপনার সাথে কয়েকদিন কথা বলতেছি আপনি খালি মানে আপনি চলে যাওয়ার পরে ভাই আচ্ছা জিনিস সেটা হচ্ছে আহ আপনার কাছে সেদিন জিজ্ঞাসা করতে বলছিলেন যে ওই পাঁচটা প্রাণীরা ইসলামে মারার ইয়ে আছে বিধান আছে তো সেই ক্ষেত্রে আমার হয়তো একটা অবজারভেশন সেটা হচ্ছে যে মানে যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ ক্ষেত্রে ড্যামেজ থাকে কুত্তা মেন টার্গেট থাকলে ওই বাকিগুলো ছিল কোলাটোরাল হিসাবে যে না হলে বলবে যে খালি কুত্তায় কুত্তায় আমি পরকিয়া করতে যে শুধু মানে ঘেউ ঘেউ করে তো আমি আরো দুই তিনটা প্রাণীর নাম বলি যাতে এগুলোর মধ্যে মিক্স হয়ে যায় এটা আমি বলতে চাইছিলাম আর ভাই হাদিস সংকলনের ক্ষেত্রে আয়েশার এত বেশি রেফারেন্স মানে সবাই দেয় কেন সব জায়গাতে জানা আয়েশা আম্মা জানা আয়েশা বাকি বিবিদের কি গ্রহণযোগ্যতা ছিল না ছিল ভাই আর অনেকের এই হাদিস আছে সেই সময় একটা মানে পরবর্তী জীবনে একটা স্কুলের মতো খুলছিল এখানে অনেক ছাত্র ছাত্রী তার কাছ থেকে দিনী শিক্ষা লাভ করছে এই কারণে আয়সার কাছ থেকে বেশি পাওয়া যায় ঠিক আছে ভাই অমিত ভাই ফারাজ ভাই আপনারা কিছুক্ষণ অমিত ভাই তো কিছুক্ষণ আছেন নাকি অমিত ভাই হ্যাঁ আছি 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 ভাই খানিকক্ষণ আচ্ছা তাহলে ভাই আপনাকে আজকে আমরা বিদায় জানাই ভালো থাকেন আপনারা ফারাজ ভাই আরেকজনকে যুক্ত করেন অমিত ভাই আরেকজনকে যুক্ত করেন আমি একটু ঘুরে আসি